নমস্কার সুপ্রভাত সকলকেই আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় দেখো সামনেই তোমাদের অনেক আপকামিং এক্সাম রয়েছে আর সেই সমস্ত আপকামিং এক্সামতে ভালো স্কোর করতে গেলে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারেন্ট অ্যাফেয়ার্স কারণ যে কোনো চাকরি পরীক্ষায় কারেন্ট এফেয়ার্সের ওয়েটেজ কিন্তু পাঁচ থেকে আট নাম্বার দেখা যায় তো এটা কিন্তু চাকরি পরীক্ষায় হিউজ নাম্বার ওকে তো সেই সমস্ত কথা মাথায় রেখে তোমাদের জন্য আজকে থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সাজেশান ক্লাস স্টার্ট করলাম দেখো এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আমরা পার ডে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব না আমরা আলোচনা করব বিগত তিন বছরের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স ওকে দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ এই তিন বছরে বাছাই করা কারেন্ট এফেয়ার্স আমরা এই কারেন্ট এফেয়ার্সের সাজেশন ক্লাসে আলোচনা করব যে কোশ্চেনগুলো তোমাদের সমপ্ত আপকামিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট সে ডাব্লুসি এস পিল্লি বলো ডাব্লিউপি কনস্টেবল বলো রেল ডি বলো বাস এসে সিএইচএসএল সিজিএল এম টিএল সমাপ্ত পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট ওকে আর প্রত্যেকদিন সকাল সাতটাতে ক্লাস হয়ে থাকবে প্রত্যেক দিন প্রায় পনেরোটি এমসিকিউ কোশ্চেন আলোচনা হবে সঙ্গে জিকের কোশ্চেনও আলোচনা হবে তো চলো ক্লাস শুরু করা যাক চলো প্রথম প্রশ্ন দেখো শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কে শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কে রয়েছেন বলো সঠিক অ্যান্সার কী হবে শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কে রয়েছেন দেখো তোমাদেরকে আমি বারবারই বলে থাকি আমাদের যে নেবার কান্ট্রিগুলো রয়েছে তার ক্যাপিটাল কি কারেন্সি কি সেখানে কে প্রেসিডেন্ট রয়েছেন কে পি এম রয়েছেন ক্ষুদ্রতম বৃহত্তম এই তথ্যগুলো থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় এক দুটো কোশ্চেন দেখা যায় সেই তথ্যগুলো সর্বদাই মাথায় রাখবে ওকে তো বলো শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কে রয়েছেন সঠিক অ্যান্সার কী হবে দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মহেন্দ্রা রাজা পাসকে। মহেন্দ্রা রাজা পাসকে হলেন বর্তমানে শ্রীলঙ্কার পি এম ওকে এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে বর্তমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কে রয়েছেন বর্তমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট কে রয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ গতাবায়া রাজা পাস্কে হলেন বর্তমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ওকে এবার দেখো অপশান থেকে কি প্রশ্ন হতে পারে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে ভুটানের পিএম কে রয়েছেন বর্তমানে ভুটানের পিএম এম কে রয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি লোটাই তেসারিং হলেন ভুটানের বর্তমানে পি এম ওকে আচ্ছা যেহেতু আমাদেরকে জিজ্ঞেস করে যে বর্তমানে মাইলেশিয়ার পিএম কে রয়েছেন ঠিক আছে তো সঠিক অ্যান্সার কী হবে তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে উদ্দিন ইয়াসিন হলেন বর্তমানে মাইলেশিয়ার পিএম ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো ঘর ঘর নিগরানী মোবাইল অ্যাপ্লিকেশনটি কে চালু করেন বলো ঘর ঘর নিংরানী মোবাইল অ্যাপ্লিকেশনটি নিম্নে চারটা অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে কে চালু করেন দেখো সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ পাঞ্জাব ঘর ঘর নিংরানি মোবাইল অ্যাপ্লিকেশনটি পাঞ্জাব চালু করেছে ওকে এবার দেখো এই অ্যাপ্লিকেশান রিলেটেড কিছু তথ্য পাঞ্জাবে কোভিড নাইন্টিন ভাইরাসের জন্য গোষ্ঠীর সংক্রমণ পর্যালোচনা করার জন্য পাঞ্জাব সরকার ঘর ঘর নিগরানি মোবাইল অ্যাপ্লিকেশানটি চালু করেছে ওকে এবার দেখো অপশন থেকে অপশন থেকে প্রশ্ন দিল্লি পুলিশ দিল্লি পুলিশ কোন অ্যাপ্লিকেশান চালু করেছে দিল্লি পুলিশ হিম্মত প্লাস অ্যাপ্লিকেশান চালু করেছে ঠিক আছে মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট চলো চলো পরবর্তী কোশ্চেন দেখো হুইচ সিটি উইল হোস্ট দ্য ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস টু টোয়েন্টি ওয়ান বলো ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ একশো আটতম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের এডিশন কোন সিটি হোস্ট করতে চলেছে চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কে কে পারবে কমেন্ট করতে কি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি পুনে পুনে একশো আটতম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের এডিশান হোস্ট করতে চলেছে ওকে এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে হুইচ ইউনিভার্সিটি উইল হোস্ট দ্য ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে সিম্বোসিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পুনে ওকে এই ইউনিভার্সিটি কিন্তু ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস দু হাজার একুশ হোস্ট করবে ওকে আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে একশো সাততম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস কোন সিটি হোস্ট করেছিল তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাঙ্গালুরু এটা হয়ে যাবে দু হাজার কুড়ি সালে ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স টু টোয়েন্টি বলো হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে দু হাজার কুড়িতে ভারতের স্থান কত ছিল বলো সঠিক অ্যান্সার কী হবে দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের অপশান এ একশো ষোলো হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সতে ভারতের স্থান দু হাজার কুড়ি সালে ছিল কত একশো ষোলো ওকে আর প্রথম স্থানে কী ছিল প্রথম স্থানে ছিল সিঙ্গাপুর দ্বিতীয় স্থানে ছিল হংকং ও চীন এ তথ্যটা মনে রাখবে ওকে চলো পরবর্তী কোশ্চেন বৃক্ষরোপণের হভ্যাস গড়তে উৎসাহিত করতে পেয়ার কা পধা ক্যাম্পেইন করলো কোন রাজ্য সরকার বৃক্ষরোপণের যে হব্যাস সেটা গড়ে তুলতে উৎসাহিত করতে পেয়ার কা পধা ক্যাম্পেইন লঞ্চ করেছিল কোন সরকার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বিহার সরকার প্যারকা পধা ক্যাম্পেইন লঞ্চ করেছিল ওকে কি জন্য মনে রাখবে বৃক্ষরোপণের অভ্যাস গড়তে চলো পরবর্তী কোশ্চেন নিম্নলিখিতগুলির মধ্যে কাকে দু হাজার কুড়ি সালের হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হল বলো দু হাজার কুড়ি সালে ডাব্লিউডাব্লিউইর হল অফ ফেমে কাকে অ্যাড করা হয়েছে রিসেন্টলি তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি গ্রেট খালি গ্রেট খালিকে হল অফ ফেমে ডাব্লিউ ই দু হাজার একুশে অ্যাড করা হয়েছে ঠিক সেরকমই জিজ্ঞেস করে আইসিসি ঠিক আছে আইসিসি দু হাজার আঠারো হল অফ ফেমে কাকে অ্যাড করা হয়েছিল ক্রিকেটার রাহুল দাবিকে ওকে চল পরবর্তী কোশ্চেন দেখো ভারতের আটচল্লিশতম প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হয়েছেন বলো ভারতের আটচল্লিশতম প্রধান বিচারপতি পদে কে রিসেন্টলি নিয়ুক্ত হয়েছেন তো সঠিক অ্যান্সার কী হবে বলো সঠিক অ্যান্সার আশা করি সকলেই পারবে তোমরা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি নাথালপতি ভাঙ্কাটা রামানা রিসেন্টলি আটচল্লিশতম সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন ওকে ইনি কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ওকে মনে রাখবে কততম আটচল্লিশতম আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে সাতচল্লিশতম চিফ জাস্টিস কে ছিলেন ঠিক আছে ভারতের সাতচল্লিশতম চিফ জাস্টিস অর্থাৎ মুখ্য বিচারপতি কে ছিলেন তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে শরৎ অরবিন্দ বোবড়ে যিনি দু হাজার উনিশ থেকে দু হাজার একুশ পর্যন্ত ছিলেন আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে ভারতের প্রথম চিফ জাস্টিস কে ছিলেন তখন কিন্তু সঠিক ক্যান্সার হয়ে যাবে যে হেরাল কানাইয়া ওকে চলো পরবর্তী কোশ্চেন দু হাজার তেইশ সালের পুরুষদের বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নিম্নলিখিত কোন দেশে অনুষ্ঠিত হবে বলো দু হাজার তেইশ সালে পুরুষদের বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নিম্নলিখিত কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক ক্যান্সার কী হবে কমেন্ট করে দেখি সঠিক অ্যান্সার কী হবে কে কে পারবে দেখো এই প্রশ্ন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি উজবেকিস্তান উজবেকিস্তানতে দু হাজার তেইশ সালে পুরুষদের বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে চলো পরবর্তী কোশ্চেন কোন রেলওয়ে জোনকে সম্প্রতি হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুতায়িত্ব করা হয়েছে ঠিক আছে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন রেলওয়ে পরীক্ষার জন্য কোন রেলওয়ে জোনকে সম্প্রতি হান্ড্রেড পারসেন্ট বিদ্যুতায়িত্ব করা হয়েছে সঠিক অ্যান্সার কী হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ পশ্চিম কেন্দ্রীয় রেল যেটাকে আমরা কী বলে থাকি ওয়েস্টার্ন রেল বলে থাকি ওয়েস্টার্ন রেলকে হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুতায়িত করা হয়েছে ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন কোন রাজ্যের রাজ্যপালকে উড়িষ্যা রাজ্য সরকার দ্বারা দু সালের কলিঙ্গ রত্ন পুরস্কারে ভূষিত করা হলো কোন রাজ্যের রাজ্যপালকে উড়িষ্যা রাজ্য সরকার দ্বারা দু সালের কলিঙ্গ রত্ন পুরস্কারে ভূষিত করা হলো সঠিক অ্যান্সার কী হবে বলো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজ্যপালকে উড়িষ্যা সরকার দ্বারা কলিঙ্গ রত্ন পুরস্কারে ভূষিত করা হলো ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট ডট মি কোন ভারতীয় ক্রিকেটারের আত্মজীবনী বলো বিলিভ হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট ডট মি কোন ভারতীয় ক্রিকেটারের আত্মজীবনী সঠিক অ্যান্সার কী হবে চারটা অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সুরেশ রায়নার জীবনী হচ্ছে হোয়াট লাইফ অ্যান্ড ক্রিকেট টট মি ওকে খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে চলো পরবর্তী কোশ্চেন প্রয়াত হলেন বিখ্যাত ব্যক্তিত্ব শঙ্খু ঘোষ তিনি একজন অভিজ্ঞ ট্যাস ছিলেন কী ছিলেন রাজনীতিবিদ অভিনেতা সাংবাদিক নাকি কবি কী ছিলেন সকলেই জানো অপশান ডি কবি প্রয়াত হলেন বিখ্যাত ব্যক্তিত্ব শঙ্কু ঘোষ তিনি একজন বিখ্যাত কবি ছিলেন ওকে চলো একটু তথ্য জেনে নেওয়া যাক দেখো বাংলা কবিতার জগতে শঙ্খকোষের অবদান কিংবদপূর্ণ ওকে তার লেখা কিছু বিখ্যাত কৃতি হচ্ছে দিনগুলি ও রাতগুলি বাবরের প্রার্থনা মুখ ঢেকে যায় বিজ্ঞানপণে ওকে আচ্ছা এবার তথ্য দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার পান কত সালে শঙ্খ ঘোষ উনিশশো সালে ওকে আর উনিশশো সালে কন্নড় ভাষার থেকে বাংলায় রক্ত কল্যাণ নাটকটি অনুবাদ করে সাহিত্য একাডেমি পুরস্কার পান তিনি এছাড়াও রবীন্দ্র পুরস্কার সরস্বতী সম্মান জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন দু হাজার একুশ সালে পদ্মভূষণও তিনি সম্মানিত হয়েছেন ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো দু সালে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ভারতে দু হাজার ছাব্বিশ সালে ওকে চল পরবর্তী কোশ্চেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কোথায় মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কোথায় মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করলেন সঠিক অ্যান্সার কী হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ জর্জিয়া জর্জিয়াতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মহাত্মা গান্ধীজির মূর্তি উন্মোচন করলেন চলো আজকের প্রশ্ন শেষ হয়ে গেল ঠিক আছে এটাই শেষ প্রশ্ন দেখো অলিম্পিকে প্রথম ভারতীয় জিমন্যাস্টিক বিচারক হলেন কে অলিম্পিকে প্রথম ভারতীয় জিমন্যাস্টিক বিচারক হলেন কে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তো চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দীপক কাবড়া দীপক কাবড়া হলেন অলিম্পিকে প্রথম ভারতীয় জিমনাস্টিক বিচারক খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে তো যাই হোক আজকের ক্লাসের আলোচনা আমাদের শেষ হলো প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট মনে হলো তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে আর এভাবেই কিন্তু আমি চেষ্টা করছি সাজেশন ক্লাস নিয়ে আসার কারণ দেখো তোমরা প্রত্যেকদিন কারেন্ট এফেয়ার্সের ভিডিও হয়তো অনেক চ্যানেলে পেয়ে যাবে আর আমি চাইছি কিছু আলাদা করতে ঠিক আছে যাতে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়েছে যারা যেখানেই করেছো ঠিক আছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো কতটা মাথায় রয়েছে কতটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ক্লাস করেছো সেই সমস্ত তথ্য তোমাদের রিভিশন হয় কারণ সামনে পরীক্ষা রয়েছে এখন তোমাদের রিভিশনের প্রয়োজন রয়েছে আমি যদি এখন দৈনন্দিন নতুন কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে তুলে ধরি সো সেটা আমার মনে হয় না ততটা উপকারে আসবে যতটা উপকারে তোমাদের এই ভিডিওগুলো আসবে কারণ দেখো যখন পরীক্ষায় কোশ্চেন সেটা করবে তখন কিন্তু দু হাজার উনিশ কুড়ি একুশ তিনটে সালকে নিয়ে জিজ্ঞেস করবে কারণ অলরেডি উনিশে এক্সাম হয়নি কুড়িতেও এক্সাম হয়নি একুশে হচ্ছে ওকে সেই জন্য আমি তোমাদেরকে এইভাবে সাজেশান ক্লাস করানোর যে একটা কী বলব টার্গেট সেই টার্গেটটা নিয়েছি তো আমার এই টার্গেটে তোমরা কে কতটা একমত রয়েছো তোমরা কমেন্টে জানাবে আর কোশ্চেন কেমন স্ট্যান্ডার্ড ছিল সেটাও একটু কমেন্টে জানাবে আর ওকে আর যদি তোমাদের মনে হয় যে কোশ্চেন একটু ইজি ছিল তাহলে কোশ্চেন টাফ করতে হবে বা মডারেট করতে হবে তোমরা কমেন্টে জানাবে তোমাদের মতামত সেই অনুযায়ী আমি নিজেকে ইম্প্রুভ করে নেব ওকে তো যাই হোক ভিডিওটি যদি ভাল লাগে তো ভিডিওটিতে একটা লাইক করবে ভিডিও সম্বন্ধে কোনো কিছু মতামত থাকলে সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবে আর ভিডিও উপকৃত মনে হলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে আর দেখো পিডিএফের জন্য একটা কাজ করবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে সেখানে পিডিএফ আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো ওকে তো দেখা হচ্ছে পরে ভিডিও তো তখন ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল থাকো সর্বদা মোটিভেট থাকো সফলতা এখন একদিন আসবেই জয় হিন্দ বন্দি মাতারাম